হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এক গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা দেখতেই পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, রেজাল্ট সংক্রান্ত নোটিশ। তো রেজাল্ট সংক্রান্ত এই নোটিশে আমরা বিস্তারিত আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। তার আগে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তবে শুরু করছি আজকের আলোচনা। দেখো, পিছলো অনলাইন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময়, কখন রেজাল্ট জানতে পারবে পড়ুয়ারা? আগামী 10ই জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, অর্থাৎ আগামীকাল তোমাদের প্রত্যেকের ফল প্রকাশ। পিছলো অনলাইন ফল প্রকাশের সময় বেলা 11:30 থেকে ফলাফল দেখতে পাওয়ার কথা ছিল, তার পরিবর্তে বেলা 12টায় অনলাইনে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে নয়া সিদ্ধান্ত জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনার প্রকোপ কমায় চলতি বছরে অফলাইনে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগের নিয়মে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছে, এপ্রিল শেষ হয়েছিল পরীক্ষা। ফলত ফল কবে প্রকাশিত হবে তা নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের ঠিক 44 দিনের মাথায় আগামী 10ই জুন, অর্থাৎ আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে 10ই জুন সকাল 10টায় প্রকাশিত হবে ফল, বেলা 11:30 থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে বলে জানানো হয়েছিল। তবে বদলায় সময়, সকালে 11:30টার পরিবর্তে বেলা 12টা থেকে অনলাইনে জানা যাবে ফলাফল। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে ইতিমধ্যে তাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে wvresultnic.in, www.exametc.com, www.resultshiksha সহ মোট 12টি ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে রেজাল্ট। এছাড়াও SMS-এর মাধ্যমেও তোমরা দেখতে পারবে রেজাল্ট। তার জন্য WV12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নাম্বার পাঠাতে হবে @5676750 নম্বরে। এছাড়াও www.exametc.com-এ প্রি রেজিস্টার করতে পারেন নিজের রোল নম্বর, সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরে রেজাল্ট পাওয়া যাবে SMS-এর মারফত। এই ছিল আজকের বিষয়। তোমাদের আগামীকাল রেজাল্ট, রাত পোহাতেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। অবশ্যই তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে এই আশা রাখছি। তোমাদের রেজাল্ট কার কেমন হলো, কে কত পেলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আশা করছি প্রত্যেকের তোমাদের রেজাল্ট ভালো হবে। আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। আজকের মতো, টাটা।